বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন পেল চীন। চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। রবিবার 19 জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার মাহমুদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা হচ্ছে এবং 7টি হাসপাতালে চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালানো হবে। ডাক্তার মাহমুদুজ্জামান বলেন, আগস্ট থেকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক উদ্রাম গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেশের 7টি হাসপাতালের 4,200 রোগীর ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানো হবে। 7টি হাসপাতাল হল মুঙ্গা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট 1 ও 2, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হাসপাতাল এবং মহানগর হাসপাতাল। এদিকে গত মার্চ থেকে বাংলাদেশের করোনাভাইরাসের বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। এর আগে ডাক্তার তারেক আলমের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল কলেজের বিএমসি একদল চিকিৎসক দাবি করেন, করোনাভাইরাসের চিকিৎসায় ইভারমেক্টিন ও ডক্সিসাইক্লিনের সমন্বিত প্রয়োগ ভালো ফল দিয়েছে। এরপর থেকেই রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে নিয়ে পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।